হ্যালো বন্ধুরা, আমি সুব্রত আর আপনারা দেখছেন এসকেকে ওয়ার্ল্ড এর ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ভারতীয় পোস্ট অফিসের অফিসিয়াল তথ্য অনুযায়ী আমাদের ভারতবর্ষে ছোট বড় মাঝারি মিলিয়ে টোটাল 1,55,000 পোস্ট অফিস আছে। যদি আপনি চান কম টাকা ইনভেস্ট করে একটা এজেন্সি খোলবার জন্য, তাহলে আপনি খুলতে পারেন। পোস্ট অফিসের অফিসিয়াল তথ্য অনুযায়ী এটা খুলতে আপনাকে মিনিমাম 8 পাস হতে হবে, তার বেশি হলেও চলবে, এবং বয়স হতে হবে 18 বছর। 18 বছরের বেশি হলেই আপনি এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনি আউটলেট ফ্র্যাঞ্চাইজি নেন, তাহলে আপনি পোস্ট অফিসের সঙ্গে এই সমস্ত কাজগুলি করতে পারবেন এবং সব কাজগুলি হবে কমিশন ভিত্তিক। অর্থাৎ যেমন টাইপের আপনি কাজ করবেন, তেমন টাইপেরই আপনি কমিশন পাবেন। সবার প্রথমে আমরা দেখে নেব কি কি কাজে আপনি এখানে করতে পারবেন। ফ্র্যাঞ্চাইজি নিয়ে আপনি স্ট্যাম্প সেল করতে পারবেন, আর্টিকেল, স্পিড পোস্ট, মানি অর্ডার, এইসব কাজগুলি আপনারা করতে পারবেন। এবং সঙ্গে সঙ্গে আপনি বিভিন্ন রকমের প্ল্যানও করতে পারবেন, যেমন KBP বা কিষাণ বিকাশ পত্র, TD বা টাইম ডিপোজিট, এইসব কাজগুলি আপনারা এর মাধ্যমে করতে পারবেন এবং কমিশনও নিতে পারবেন। এর সঙ্গে আপনারা রিটেল সার্ভিস প্রোভাইডও করতে পারবেন, যেমন বিল পেমেন্ট, ট্যাক্স পেমেন্ট, ফাইন পেমেন্ট, সমস্ত কিছু আপনারা এর সাহায্যে করতে পারবেন। এছাড়াও আপনি ই গভর্নমেন্ট সার্ভিস, সিটিজেন সেন্সেটিক সার্ভিস প্রোভাইডও করতে পারবেন। এবং এর সঙ্গে সঙ্গে বর্তমানে যে ফিচার্সগুলো চালু হবে, যেমন ATM কার্ড ইস্যু করা, চেকবুক ইস্যু করা, নিউ অ্যাকাউন্ট ওপেনিং করা ইত্যাদি কাজগুলি কিন্তু আপনি এর সাহায্যে করতে পারবেন। তো বন্ধুরা, যদি আপনারা চান পোস্ট অফিসের আউটলেট খুলে এবং এখান থেকে অর্থ উপার্জন করতে, তাহলে কিন্তু আপনি পোস্ট অফিসের যে মেন ব্রাঞ্চ আছে সেখানে গিয়ে যোগাযোগ করুন। প্রত্যেকটা জায়গায় পোস্ট অফিসের একটি করে মেন ব্রাঞ্চ থাকে, সেখানে গিয়ে আপনাকে এগ্রিমেন্ট করতে হবে এবং এগ্রিমেন্টের পর আপনি ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, 2018-র এগ্রিমেন্ট জমা নেওয়া কয়েকদিনের মধ্যেই চালু হয়ে যাবে। আপনি একটু খোঁজ রাখুন আপনার নিয়ার বাই মেন ব্রাঞ্চে, এবং সঙ্গে আমিও জানিয়ে দেব চালু হলেই। আপনারা একটা কথা মনে রাখবেন যে এটা সম্পূর্ণই অফলাইন প্রসিডিওর। তো বন্ধুরা, যে আমরা জেনে নেব আপনি কিসে কত কমিশন পাবেন। বন্ধুরা, যদি আপনি রেজিস্টার আর্টিকেল বুকিং করেন, তাহলে পাবেন 3.5%। যদি আপনি স্পিড পোস্ট আর্টিকেলস বুকিং করেন, তাহলে আপনি পাবেন 5%। যদি আপনি মানি অর্ডার করেন এবং মানির ভ্যালু 100 থেকে 200 টাকার মধ্যে থাকে, তাহলে আপনি পাবেন 3.5%। মানি ভ্যালু যদি 200 টাকার বেশি হয় বা ওপরে হয়, তাহলে কিন্তু আপনি পাবেন 5% কমিশন। এছাড়াও আপনি যদি 1 মাসে 1,000টা রেজিস্টার আর্টিকেল বা পিট পোস্ট আর্টিকেল করাতে পারেন, তাহলে আপনি 20% অ্যাডিশনাল কমিশন পাবেন। এছাড়াও স্ট্যাম্প, পোস্টাল স্টেশনারিস বিক্রয় করে আপনি পাবেন 5% কমিশন। এছাড়াও অ্যাকাউন্ট ওপেন করবার জন্য, ATM কার্ড ইস্যু করবার জন্য আপনাকে এক্সট্রা কমিশন দেওয়া হবে। তো বন্ধুরা, 2017-র চার্ট অনুযায়ী আমরা দেখে নেব কিসে কত কমিশন। যদি আপনারা RD অর্থাৎ রেকারিং ডিপোজিট করান, তাহলে আপনারা পাবেন 4% কমিশন। বন্ধুরা, এখন পোস্ট অফিসে RD বলতে যেটা আছে তা হলো MPKBY, এবং PRSS বলে যেটা আছে সেটা আর এখন হয় না, PRSS ডিসকন্টিনিউজ করা হয়েছে। যদি আপনি টাইম ডিপোজিট করান, সেটা যদি 1 ইয়ারের হয়, তাহলে আপনি পাবেন 1% কমিশন। যত টাকা আপনি করাবেন তার ওপরেই পাবেন কমিশন। ধরুন 1,00,000 টাকার আপনি যদি টাইম ডিপোজিট করান, তাহলে আপনি পাবেন 1,00,000 টাকার পার্সেন্ট, অর্থাৎ 500 টাকা। এখানে বলা হয়েছে কেউ যদি 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর বা 5 বছরের জন্য TD করে, তাহলেও কিন্তু আপনাকে সেম পার্সেন্ট, অর্থাৎ 1% কমিশনই দেওয়া হবে। এছাড়াও কেউ যদি MIS করে, তাহলেও কিন্তু আপনি পাবেন 0.5% কমিশন। এখানে বলা হয়েছে যদি আপনি 5 বছরের জন্য NSC অর্থাৎ ন্যাশনাল সেভিং সার্টিফিকেট করাতে পারেন,
তাহলে কিন্তু আপনি পাবেন 0.5% কমিশন। 10 বছরের জন্য এনএসসি এখন আর হয় না। যদি আপনি কেবিপি অর্থাৎ কিষাণ বিকাশ পত্র করাতে পারেন তাহলে আপনি পাবেন 1% কমিশন। এখানেও 1 লাখ 2 লাখ 3 লাখ যে অ্যামাউন্টই হোক না কেন তার উপরেই পাবেন আপনি 1% কমিশন। যদি আপনি কোনো সিনিয়র সিটিজেন্স স্কিমে কোনো টাকা জমা করান বা পিপিএফ খাতা খোলান তাহলেও কিন্তু আপনাকে আর কোনো কমিশন দেওয়া হবে না। তো বন্ধুরা, পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি খুলতে গেলে আপনাকে 5,000 টাকার সিকিউরিটি ডিপোজিট করতে হবে এবং 1 থেকে 2 লাখ টাকার মতো আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। এই ইনভেস্টমেন্টটা করবার কারণ হলো আপনাকে বিভিন্ন রকম ইকুইপমেন্টস কিনতে হবে, সঙ্গে কিনতে হবে স্ট্যাম্প এবং বিভিন্ন স্টেশনারি, পোস্টাল স্টেশনারি, সেই সব কিছুর জন্য প্রায় 1 থেকে 2 লক্ষ টাকার মতন আপনার কিন্তু লেগে যাবে। এবং প্রতি মাসে আপনাকে কমপক্ষে 50,000 টাকার লেনদেন করতে হবে, যেমন অ্যাকাউন্ট ওপেনিং, আরডি, টিডি, এমআইএস, স্ট্যাম্প সেল সব কিছু মিলিয়ে আপনাকে 1 মাসে অন্তত কমপক্ষে। তো বন্ধুরা, যে কোনো বিজনেস করতে গেলেই সবার আগে যেটা প্রয়োজন তা হলো ইনভেস্টমেন্ট এবং ব্যবহার। যেসব সরকারি পোস্ট অফিস আছে সেখানকার কর্মচারীদের কাছ থেকে মানুষ খুব ভালো হেল্প পায় না, তাই আপনি যদি ভালো মতো বোঝাতে পারেন এবং মানুষকে হেল্প করতে পারেন, ভালো ব্যবহার করতে পারেন, তাহলে আপনি মাসে 50,000 টাকা কেন, মাসে 5 লক্ষ টাকার ব্যবসাও আপনি দিতে পারবেন। তো আপনাকে এই রকম টাইপেরই একটা ফর্ম দেওয়া হবে। এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। আগে থেকে ফর্ম ফিল আপ করা যাবে না, আগে পারমিশন নিতে হবে, তারপর আপনাকে ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। তো শেষ করবার আগে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং সঙ্গে থাকার জন্য এসকেকে ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটির সঙ্গে থাকার জন্য। তো বন্ধুরা, যদি এখনও আপনারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সেখানে ট্যাপ করে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পর বেল আইকনটিকে অবশ্যই ট্যাপ করবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যান। এবং থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স এগেইন ভিডিওটির সঙ্গে থাকার জন্য।